আজ থেকে খোলা বাজারে 25 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। হঠাৎ আলুর বাজার অস্থিতিশীল হওয়ায় এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রীর নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক থেকে টিসিবির এই আলু বিক্রি করা হবে বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একজন ক্রেতা 25 টাকা কেজি দরে 2 কেজি পর্যন্ত আলু কিনতে পারবেন। আলু ছাড়াও টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ, তেল, চিনি ও ডাল সাশ্রয়ী দামে বিক্রি করা হবে। সারা দেশে আলুর ব্যাপক মজুদ রয়েছে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। ব্যবসায়ীদের স্বার্থে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া বিদেশ থেকে আলু আমদানি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। অনেকদিন ধরে আলুর দাম নিয়ে বিপাকে ক্রেতারা। আলুর বাজারে অস্থিরতার কারণে দাম নির্ধারণ করে দেয় সরকার। নির্ধারিত দামে আলু বিক্রি না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়, তবু বাজারের চিত্র উল্টো। তাই আলুর দাম পুনর্নির্ধারণ করল সরকার। কৃষিমন্ত্রী বলেন, বাজার নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর, এজন্য আলুর দাম বাড়ানো হলো। এই বৃষ্টির ফলে শাক সবজি উৎপাদন অনেক কমে গেছে এবং আলুর উপরে নির্ভরশীল হয়েছে, নাহলে কোনক্রমে আলুর দাম এত বেশি হওয়ার কথা না। এই ফিফথ মানে পঞ্চবারের মতো বন্যা হয়েছে। ব্যবসায়ীরা তারা সবসময় মুনাফার দিকে থাকে, দেখছে এবার আলু দেরিতে আসবে, এই জন্য তারা আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা তো কৃষি মন্ত্রণালয় হিসাবে খোলা বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি, আমরা তো ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। সমস্যা সমাধানে আলু আমদানি করতে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। বাজার কঠোরভাবে মনিটরিং করা হবে, দাম বাড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আলু রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের। মার্কেটিং ডিপার্টমেন্ট, আমাদের বাজারজাতকরণের অধিদপ্তর যেটা, তারা একটা দাম নির্ধারণ করেছিল, সেটা 25 টাকা, এবং সেই দামে বিক্রি করার জন্য বাজারেও তারা বেশ প্রচেষ্টা চালিয়েছে, সেটা অনেকটা সেইভাবে সফল হয় নাই। এবং আজকে আরও এমন হয়েছে যে এরা আরও থেকে আলুই বের করছে না, আরও দাম বেশি। আমরা আবার আমাদের এই মনিটরিংটা বাজার এরকম, এটা আমরা আরও কঠোরভাবে আমরা দেখার চেষ্টা করব। আলুর দাম নিয়ে এই বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।